নির্বাচনে অংশ গ্রহণ করব না, আরেকজন যদি নির্বাচনে নির্বাচিত হয়ে যায় তখন বলবে কি খালি মাঠে গোল দিল, অনির্বাচিত সরকার বিনা ভোটে নির্বাচিত। আর বাবা নির্বাচন করো, নির্বাচনও করবো না। আজকে যদি ফুটবল খেলার মাঠে দুইটা টিমের খেলার দিন যদি কোনো একটি টিম না নামে তার একটা টিম অকর পায় না, তাহলে নির্বাচন তো আমরা আসবো না। এবং আমাদের বিরুদ্ধে অনেক জায়গায় অনেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তোমরা করো নাই, তোমরা ভীত ছিল, তোমরা নির্বাচনকে ভয় পাও। তাই নির্বাচন নিয়ে জিয়াউর রহমানও কোনোদিন ক্ষমতা আসে নাই, নির্বাচন দিয়ে তোমরা কোনোদিন ক্ষমতা আসতে পারবে না। তার জন্যই তোমরা নির্বাচন নিয়ে নানান রকম ষড়যন্ত্র এবং অনির্বাচিত সরকার দিয়ে এই দেশকে আবার পিছনের দিকে ঠেলে দেওয়ার একটা অপচেষ্টা, যেটা হতে দেওয়া যাবে না। আজকে যে চেহারাটা আমরা বাংলাদেশে দেখছি এটা তো হওয়ার কথা ছিল না, এটা হলো কাদের জন্য, কাদের জন্য, তারা যে পর পর 21 বছর একটানা এবং পরবর্তীকালে খাজা জিয়ার 10 বছর দুইটা 31 বছরে তাদের মোটিভেশন আর পাকিস্তানের 23 বছরের মোটিভেশন এক অভিন্ন। এই 44 বছর তারা একটানা ভাবে এই দেশের মানুষের উপরে যে মিথ্যাচার চালিয়েছে, এই দেশে নতুন প্রজন্মগুলি জানে না তাদের সত্যিকারের মুক্তিযুদ্ধে ইতিহাস কি, ঐতিহ্য কি, তারা জানে না তাদের মা বোনেরা কিভাবে টর্চার হয়েছিল, তাদেরকে জানতে দেওয়া হয় নাই, কতগুলি প্রজন্মকে জানতে দেওয়া হয় নাই। তারা মিথ্যা ইতিহাস, বিকৃত ইতিহাস প্রচার করে করে এই দেশের নতুন প্রজন্মকে বিভ্রান্ত করতে পেরেছে। তাই তারা ছাত্রদল যুবদল গঠন করতে পেরেছে। আর যদি তারা সত্যিকার ইতিহাস জানতো তাহলে নিশ্চয়ই এই দলগুলি গঠিত হতে পারত না। আজকে এই দেশটা পাকিস্তানের মতো দরখাস্ত দিয়ে সাম্প্রদায়িকতার বীজ বাসবে, আমরা মুসলমান একসাথে থাকতে পারবো না, আমাকে আলাদা রাষ্ট্র দাও, আর ব্রিটিশ শাসন করার জন্য এই যে দ্বিজাতি তত্ত্ব সৃষ্টি করেছিল, হিন্দু মুসলমান ভাগাভাগ করে তারা যে সাহিত্য তারা যে রাষ্ট্র চালিয়েছিল, যাওয়ার সময় তারা সেইটাই আবার ঠিক আছে আমরা চলে যাই, তোরা কিভাবে সুখে থাকিস। তাই মুসলমানদের দাবি নিয়ে একটি রাষ্ট্র গঠন, আর বাংলাদেশ তো সেইভাবে গঠন হয় নাই। বাংলাদেশ একটি সশস্ত্র মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট পার্বতীয় এমনকি ভারতের 1100 সৈন্য একই রক্তস্রোতের মধ্য দিয়ে আমরা এই দেশটা অর্জন করেছি। এই রক্তধারার ভিতরে যারা বিভক্তি করতে চায়, হিন্দু মুসলমানের বিভক্তি, সাম্প্রদায়িকতা সৃষ্টি, তারা নিশ্চয়ই জাতির মঙ্গল চায় না, তাদেরকে জাতীয় শক্তি হিসাবে চিহ্নিত করা যেতে পারে। আজকে আমাদের যেটা বক্তব্য অত্যন্ত পরিষ্কার, সংবিধানের ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে, সংবিধানের ভিত্তিতে নির্বাচন চাই, সংবিধানের ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সবাই প্রতি আমাদের উদাত্ত আহ্বান, সবাই যাতে নির্বাচনে অংশগ্রহণ করে। আমি একটা কথা বলতে চাই, আমরা ছোটবেলা থেকে নির্বাচন দেখেছি করেছি, 1970-এর নির্বাচনে সরাসরি আমি এমপি হয়েছিলাম, কোনোদিন জনস্রোতের বিরুদ্ধে কারচুপি করা যায় না, এটা নির্বাচনের ইতিহাস। কোনোদিন প্রশাসন জনস্রোতের বিরুদ্ধে যায় না যত বড় সমর্থক হোক। আজকে যদি এলাকা ভিত্তিক আমার জনসমর্থন থাকে, জনগণ যদি স্বতঃস্ফূর্ত থাকে আমার পক্ষে, প্রশাসন আমাকে সাহায্য করতে বাধ্য, তাকে চামড়া হতে পারত, এটি হচ্ছে নিয়ম। আজকে ওই কথা বলে যারা এগিয়ে যেতে চায়, তোমাদের পায়ের নিচে যদি মাটি থাকে, তোমাদের যদি জনসমর্থন থাকে, নির্বাচনে এসে প্রমাণ করো, নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে প্রমাণিত হোক এই দেশের মানুষ কোন সরকার চায়। নির্বাচন না করে, নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে একটি নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে নিয়ে গিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা, দেশের সংবিধানকে ছিন্ন বিচ্ছিন্ন করার অপচেষ্টা করা, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে খেলা করা,
এটা চলতে দেওয়া যায় না। তাই আজকে শুধু দলীয় ঐক্য নয়, জনগণের ঐক্য হচ্ছে মূল ঐক্য।